আমরা এখন ইকোলজি এই চ্যাপ্টারের একটা অংশ অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্ট এই পর্যায়ে মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টরস দ্যাট ইজ ওয়াটার লাইট টেম্পারেচার অ্যান্ড সয়েল অর্থাৎ প্রধান যে অজীবজাত শর্তগুলো রয়েছে তার মধ্যে জল আলো তাপমাত্রা এবং মৃত্তিকা এগুলো নিয়ে আলোচনা করব প্রথমত বলে রাখি যে পৃথিবীর সকল জীব তাদের পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া করে অভিজিৎ অভিযোজিত হয়ে থাকে এটা তোমরা জেনেছ সকল প্রজাতির সদস্যদের বিস্তার প্রাচুর্য বৃদ্ধি জনন পরিবেশের কতগুলি কার্যকারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় এই কার্যকারণগুলি হলো পরিবেশের শর্ত শর্তগুলো সাধারণত দু ধরনের অজৈব শর্ত এবং জৈব শর্ত আমাদের পাঠ্যসূচিতে অজৈব শর্তের মধ্যে জল আলো তাপমাত্রা এবং মৃত্তিকা এই চারটি বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে আমরা প্রথমে চলে যাব জল পৃথিবী প্রায় সেভেন্টি স্থান জুড়েই জল অর্থাৎ বেশিরভাগ অংশটাই জল এর মধ্যে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লবণাক্ত এবং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাধু জল স্বাদু জলের বেশিরভাগই রয়েছে বরফ হিসাবে অর্থাৎ এর প্রায় একশো শতাংশের কাছাকাছি বরফ বাকি পয়েন্ট এইট পারসেন্ট জলাশয়গুলিতে অর্থাৎ নদী নালা খাল বিল পুকুর ইত্যাদি যে জলাশয়গুলো রয়েছে সেখানে রয়েছে জল হিসাবে এবং পয়েন্ট ফোর পার্সেন্ট রয়েছে ভূগর্ভস্থ অর্থাৎ যেগুলো আমাদের পানীয় জল হিসাবে বা সেচের কাজে লাগে সেইভাবে জল রয়েছে তো বাস্তুতন্ত্রে কিন্তু জলের বিশেষ ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো আমরা একটু একটু করে দেখে নিই প্রথমে রয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ দেখা গেছে যে উষ্ণ রক্তের প্রাণী দেহ থেকে জল নির্গত করে দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়াও কোষের সজীবতা নিয়ন্ত্রণে এদের ভূমিকা রয়েছে অর্থাৎ কোষের কোষ যাতে সজীব থাকে উৎসেচক হরমোনগুলো যাতে ঠিক ঠিকভাবে কাজ করতে পারে সেজন্য জলের যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রাণীদেহে পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যমও হচ্ছে রক্ত এবং লসিকা এই রক্ত আর লসিকার তারল্য নিয়ন্ত্রণেও জলের ভূমিকা রয়েছে কোষের সজীবতা নিয়ন্ত্রণ এটা আমরা মোটামুটি জানলাম এছাড়াও রয়েছে জীবের দেহ গঠন এবং বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ তোমরা জানো জীবের প্রোটোপ্লাজমের প্রায় সত্তর থেকে নব্বই শতাংশই হল জল কারো কম কারো বেশি এবং জীবের বিভিন্ন ধরনের বিপাকীয় কার্য কিন্তু জলের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে পরিপাক শোষণ রেচন এগুলোতে জলে যথেষ্ট ভূমিকা আছে জলে বসবাসকারী যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী তারা জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় অর্থাৎ শ্বাসকর্যে তো এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চতুর্থত জীবের বসতি তোমরা জানো যে জীবের উৎপত্তি হয়েছিল জলে এবং পৃথিবীর একটা বড় অংশের উদ্ভিদ এবং প্রাণী তথা জীব এই জলেই কিন্তু বসবাস করে সেটা লবণাক্ত জল হতে পারে সেটা স্বাদু জল হতে পারে এবং জলের স্তরে বিভিন্ন স্তরে তাদের বিন্যাস আছে এবং বিন্যাস অনুযায়ী তাদের বসবাস রয়েছে জলের প্রাপ্তি যদি না হয় তবে কিন্তু প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে জলের জন্য চলে যেতে পারে একে বলা হয় পরিযান বা মাইগ্রেশন অর্থাৎ ধরো শুষ্ক পরিবেশে জলের চাহিদা খুব কম তখন শুষ্ক অঞ্চলের পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা এমন স্থানে পরিযান করবে মাইগ্রেটেড হবে যেখানে জল প্রতুল অর্থাৎ জলের পর্যাপ্ত জল পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো এভাবেই আমরা জলকে জলের যে বাস্তুতন্ত্রের ভূমিকা সেটাকে ব্যক্ত করতে পারি এবার আলো প্রতিটি জীবের অস্তিত্ব আলোর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল নিচে যে চারটি দেওয়া হয়েছে সে চারটি লক্ষ্য করো প্রথমত প্রাণীদের ত্বকের বর্ণ নির্ধারণে আলোর ভূমিকা রয়েছে উজ্জ্বল আলোতে মানুষের ত্বকে মেলানিন নামক রঙ্গক সংশ্লেষিত হয় এর ফলে ত্বকের বর্ণ কালো হয়ে যায় এবারে বিপাক ক্রিয়ার উপরে প্রভাব অর্থাৎ আলোকের তীব্রতার ফলে এঞ্জাইমের কার্যপদ্ধতি বিপাকের হার এবং প্রোটোপ্লাজমে লবণের দ্রাব্যতা বৃদ্ধি পায় কিন্তু গ্যাসের দ্রাব্যতা কমে যায় এই কারণে গুহায় বসবাসকারী প্রাণীরা অপেক্ষাকৃত মন্থর এবং এদের বিপাক বিপাখার অপেক্ষাকৃত কম হয় তো এইভাবে আলো বিপাকেও কিন্তু সাহায্য করে থাকে প্রাণীর গমন এবং পরিযান প্রাণীর গমন এবং পরিযানেও কিন্তু আলোর ভূমিকা আছে আলো অনেক ক্ষেত্রেই নিম্নশ্রেণীর প্রাণীর গমনের উপর প্রভাব বিস্তার করে যেমন ইউগলিনা ইত্যাদি আলোর দিকে গমন করে তাই এদের পজিটিভ ফটোট্যাকটিক বলে আবার প্ল্যানেরিয়া আর্থওয়ার্ম এই ধরনের যে সমস্ত প্রাণী আছে তারা আলোর বিপরীত দিকে গমন করে তাই এরা নেগেটিভ ফটোট্যাকটিক আলোক উদ্দীপনার দ্বারা প্রাণীর গমনের গতির তারতম্যকে ফটোকাইনেসিস বলে দর্শন সমস্ত প্রাণীরই দর্শনে আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তোমরা জানো আলোর স্থায়িত্বকালের উপর নির্ভর করে প্রাণীদের জননকেও কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন দীর্ঘ দিবা প্রাণী এই ধরনের প্রাণীরা বসন্তকালে দিনে দৈর্ঘ্য বাড়লে জনন সম্পন্ন করে যেমন ঘোড়া আবার হ্রস্য দিবা প্রাণী এই ধরনের প্রাণীরা শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট হলে তবে জনন সম্পন্ন করে যেমন হরিণ ভেড়া ইত্যাদি আবার দিবা নিরপেক্ষ প্রাণী এই ধরনের প্রাণীরা জনন প্রক্রিয়া সম্পন্ন করে কখন না এদের দিনের দৈর্ঘ্যের উপর কোনো নির্ভরশীলতা নেই অর্থাৎ দিন ছোটোও হতে পারে বড়ও হতে পারে ইরেসপেক্টিভ অব দ্যাট অর্থাৎ এদের নিরপেক্ষভাবে দিবা নিরপেক্ষভাবে এরা জনন প্রক্রিয়া সম্পন্ন করে যেমন মানুষ কিনিপিক ইত্যাদি আর একটা বিষয় হলো ফটো পিরিয়ডিজম এটা কি না দিন রাত এই যে ক্রমিক চক্র এই ক্রমিক চক্র প্রাণীর ব্যবহার এবং বিপাকের উপর প্রভূত বিস্তার প্রভাব বিস্তার করে দিন আর রাত পৃথিবীর সূর্য ও চন্দ্রের পরিপ্রেক্ষিতে ছান্দিক আবর্তনের ফলেই ঘটে থাকে এই পরিবেশীয় দিন ও রাত্রির ছান্দিক গতিতে প্রাণী সাড়া দেওয়ার পদ্ধতিকে ফটো পিরিয়ডিজম বলা হয় দিনের যে সময় পর্যন্ত আলো থাকে তাকে ফটোফেস এবং পুরো রাত্রিকে বলা হয় স্কার্টোফেস এটা সাধারণত ধরনের হয়ে থাকে এক হচ্ছে সার্কাডিয়ান ছন্দ অর্থাৎ এমন একটা জীবন ছন্দ যা দিবারাত্রি ধরে আবর্তিত হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় আবর্তিত হয় যেমন বাদুর দিন সন্ধ্যাবেলায় বা গধূলিতে বাসা ছেড়ে খাদ্য সংগ্রহের জন্য ওড়ে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে পরে তাদের এই কার্যকারিতা দেখা যায় এই যে তাদের ভিতরে একটা ছন্দ আছে এই ছন্দ কিন্তু আলোকের তীব্রতা আলোকের আলোকের তীব্রতার উপরও কিন্তু অনেক সময় নির্ভর করে থাকে অর্থাৎ দিনের দীর্ঘতার পরিমাপ করতে কাজে লাগে এটা হলো সার্কেডিয়ান ছন্দ এছাড়াও বাৎসরিক বা অ্যানুয়াল ছন্দ আছে যেখানেও আলোর কিছু ভূমিকা আছে এবার আমরা চলে যাই উদ্ভিদের শালক সংশ্লেষ অর্থাৎ উদ্ভিদের শালক সংশ্লেষে কী ধরনের সহযোগিতা করা থাকে অর্থাৎ উদ্ভিদের এবারে উদ্ভিদের শালক সংশ্লেষে সহায়তা উদ্ভিদ আলো কার্বন ডাইঅক্সাইড এবং জলের সহায়তায় শালক সংশ্লেষ করে আলোক শক্তি তাই শর্করা খাদ্যে রাসায়নিক রূপে আবদ্ধ হয় বিরামহীন আলো অপেক্ষা ছেদযুক্ত আলোক প্রবাহে কিন্তু বেশি হয় ক্লোরোফিলের উৎপাদন ক্লোরোপ্লাস্টের সংখ্যা ও অবস্থান নির্ণয়েও আলোর ভূমিকা রয়েছে ক্লোরোফিল বহনকারী উদ্ভিদে ক্লোরোফিল গঠনের জন্য আলো একটা প্রধান শর্ত এছাড়া উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা তার অবস্থান নির্ণয়ে এটা সরাসরি প্রভাব বিস্তার করে পাতার উপরের অংশ যেখানে সম্পূর্ণ সূর্যকিরণ পড়ে সেখানে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হয় আবার ছায় বসবাসকারী উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম হয় তেমনি তারা আলোক রেখার সমকোণে অবস্থান করে যাতে আলোক শোষণটি খুব বেশি পরিমাণে হয় অর্থাৎ আলোর উপর নির্ভর করে কিন্তু ক্লোরোফিল এবং ক্লোরোপ্লাস্টের প্রকৃতিও নির্ভর করে বীজের অঙ্কুরোদ্গম এবং বৃদ্ধি কিছু কিছু উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম আলো দ্বারা নিয়ন্ত্রিত হয় ভ্রূণ থেকে চারাগাছ সৃষ্টিতে আলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আবার বৃদ্ধির ক্ষেত্রেও আলো তীব্রতা স্থায়িত্ব এবং অভিমুখ এটা খুব কার্যকরী চলন উদ্ভিদের চলনেও আলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তোমরা জানো যে আলোর প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায় ফটো ট্রপিজম আমরা একে বলি কাণ্ড সাধারণত আলোর দিকে বেঁকে যায় আবার মূলের বৃদ্ধি আলোর প্রতিকূলে হয় এই আলোক অনুকূলবর্তিতা এবং আলোক প্রতিকূলবর্তিতা এর পেছনে এই ধরনের চলনের পেছনে কিন্তু আলোর ভূমিকা রয়েছে আলোক পর্যায়বৃত্তি অর্থাৎ ফুলের প্রস্ফুটনের ক্ষেত্রে দেখা গেছে যে এরা খুব কার্যকরী হয় আলোর তীব্রতা এবং স্থায়িত্বের উপর ফুলের ফোটাও কিন্তু নির্ভর করে কারণ আলোর স্থায়িত্ব ফুল ফোঁটার উপর নির্ভর করে আমরা উদ্ভিদকে ভাগও করেছি হ্রস্য দিবা উদ্ভিদ অর্থাৎ আলোর স্থায়িত্ব যখন খুব কম হয় এই ধরনের উদ্ভিদে পুষ্প মুকুলের প্রস্ফুটন হয় যেমন তামাক কফি এগুলো আবার দীর্ঘ দিবা উদ্ভিদ যেমন আলোর স্থায়িত্ব যদি বেশি হয় অর্থাৎ সারাদিনে আলো যদি বেশি সময় ধরে থাকে তবে এই ধরনের উদ্ভিদে ফুল ফোটে সাধারণত গ্রীষ্মকালেই এই বিষয়টা ঘটে থাকে মূল বিট এগুলোর সে সময় ফুল ফোটে আবার দিবা নিরপেক্ষ উদ্ভিদ যারা আলোর স্থায়িত্বের উপর নির্ভর করে না অর্থাৎ পুষ্পমুকুল প্রস্ফুটনের ক্ষেত্রে এদের আলোর স্থায়িত্বের উপর নির্ভরশীলতা নেই বছরের যে কোনো সময় এই ধরনের উদ্ভিদে ফুল ফুটে থাকে সূর্যমুখী টমেটো এগুলো হচ্ছে দিবা নিরপেক্ষ উদ্ভিদ উদ্ভিদের বাষ্পমোচন শোষণ এবং শোষণেও আলোর ভূমিকা রয়েছে আলো পরোক্ষভাবে তাপমাত্রা বৃদ্ধি করে বাষ্পমোচনের হার বাড়ায় আলো স্টোমাটার ছিদ্র উন্মুক্ত বা বন্ধ করে প্লাজমা পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে প্রস্বদন বৃদ্ধি করে ফলে জল শোষণও বৃদ্ধি পায় আলোক পরোক্ষভাবে শ্বসনের উপর প্রভাব বিস্তার করে কিছু কিছু উদ্ভিদে আলোকের তীব্রতার ফলে শ্বসনের হার বৃদ্ধি পায় যেমন বগনভেলিয়া যে গাছ তোমরা দেখেছো তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় দেখা যায় এবারে তাপমাত্রা তাপমাত্রা পরিবেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অজৈব শর্ত তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস জীবের আচরণ উৎসেচকের কাজ বিপাক জনন এবং বিভিন্ন সার্বিত্ব ক্রিয়াকলাপের উপর প্রভাব বিস্তার করে আমরা বাস্তুতন্ত্রের তাপমাত্রার যে ভূমিকা সেটা এবার আলোচনা করে নিই তোমরা এই চারটা দেখো প্রথমে আমি প্রাণীর আচরণ নিয়ে বলছি বেশ কিছু সরীসৃপ এবং উভচর প্রাণীদের দহিক উষ্ণতা বাড়লে বা কমলে তাদের আচরণ এবং সক্রিয়তা পরিবর্তিত হয় প্রাণীর দেহ গঠন বা অঙ্গসংস্থান জেনে রাখো দেহের আকৃতি ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হতে পারে বার্গম্যান নামক এক জার্মান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে শীত প্রধান অঞ্চলের পাখি ও স্তন্যপায়ী প্রাণী আকার আকৃতিতে উষ্ণ অঞ্চলের পাখি ও স্তন্যপায়ী প্রাণীর থেকে অনেক বড় হয় এই নিয়মকে আমরা বলি বার্গম্যানের সূত্র বা বার্গম্যানস রুল বিজ্ঞানী অ্যালেন বলেছেন উষ্ণ প্রাণী যেমন স্তন্যপায়ী প্রাণী ইত্যাদির ল্যাজ কর্ণছত্র পদ মুখ ইত্যাদি শীতপ্রধান অঞ্চলে অপেক্ষাকৃত ছোট হয় একে আবার বলা হয় অ্যালেন্স রুল আবার পাখির ক্ষেত্রে শীতপ্রধান অঞ্চলে পাখির ডানা বেশ শুরু হয় কিন্তু উষ্ণ অঞ্চলের পাখির ডানা অপেক্ষাকৃত বড় হয় একে রেঞ্চের নিয়ম বলা হয় বিজ্ঞানী জর্ডান দেখিয়েছেন কম তাপমাত্রাযুক্ত অঞ্চলে মাছের আকৃতি সাধারণত বড় হয় এবং কশেরুকা বা ভাটিবৃ সংখ্যা অনেক বেশি হয় একে জর্ডানস রুল বা জর্ডানের সূত্র বলা হয় তাহলে তোমরা বুঝতে পারছো প্রাণীর অঙ্গসংস্থানেও তাপমাত্রার ভূমিকা রয়েছে এবারে দেখো প্রাণীদের বিস্তার দেখা গেছে যে প্রাণীরা তাপমাত্রা সহ্য করার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অভিযোজিত হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদের পরিযানও ঘটেছে বা বিস্তার লাভ করেছে তাপ সহ্য ক্ষমতা তাপ সহনশীলতার উপর নির্ভর করে প্রাণী আর উদ্ভিদ বাস্তুতন্ত্রতার বিশেষভাবে অভিযোজিত করেছে যেমন কিছু প্রাণী আছে যারা তাপমাত্রার সামান্য পরিবর্তনই সহ্য করতে পারে এরা হল স্টেনো থার্মাল যেমন মাছ প্রবাল ইত্যাদি আবার কিছু প্রাণী আছে যারা তাপমাত্রার বড় ব্যবধান সহ্য করতে পারে এরা হলো ইউরি থার্মাল যেমন ব্যাঙ টিকটিকি বিভিন্ন ধরনের মাইক্রোবস ইত্যাদি কোনো কোনো বিজ্ঞানী উদ্ভিদকেও আবার বিভিন্ন তাপমাত্রা অঞ্চলে ভাগ করে দেখিয়েছেন তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কিছু কিছু প্রাণী আছে যারা দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার তারতম্যের সাথে পরিবর্তন করতে পারে এরা হলো পয়কিলোথার্মিক যেমন মাছ ব্যাঙ সরিসৃপ ইত্যাদি আবার যেসব প্রাণী দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা ওঠানামার সাথে সম্পর্কহীন অর্থাৎ নিজেদের দেহের তাপমাত্রা অপরিবর্তনশীল রাখতে পারে তারা হলো হোমিওথার্মিক যেমন মানুষ পাখি এরা এবার চলে আসি তাপমাত্রা ও পরিস্ফুরণ উষ্ণতার পরিবর্তনের উপর জীবের প্রজনন পরিস্ফুরণ এবং বৃদ্ধিও নির্ভর করে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু শামুক জাতীয় প্রাণীর বৃদ্ধি ত্বরান্বিত হয় কিছু কিছু পতঙ্গের ডিমের পরিস্ফুরণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সম্পর্কযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটা বীজের অঙ্কুরোদ্গম ইত্যাদিত তাপমাত্রার ভূমিকা রয়েছে তাপমাত্রা জননেও সহায়তা করে জনন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে যেমন গোনাডের বৃদ্ধি গ্যামেট নির্গমন এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো অনেক ক্ষেত্রেই তাপমাত্রার উপর নির্ভর করে এই জন্য কোনো প্রজাতি সারা বছর ধরেই প্রজনন করে আবার কোন প্রজাতি গ্রীষ্মে কোনো প্রজাতি শীতে আবার অন্যান্য বিশেষ সময়ে জনন করতে দেখা যায় কেউ বা আবার বছরে দুবার বা ততোধিকবার জনন কার্য সম্পন্ন করে থাকে তাপমাত্রা প্রজাতির জনন ক্ষমতা বা সন্তান উৎপাদন ক্ষমতাও নির্ধারণ করতে পারে যেমন দেখা গেছে বেশ ইন্টারেস্টিং যে গঙ্গা ফরিং বা গ্রাসোপার এদের যদি বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পালন করা হয় তবে উৎপাদিত ডিমের সংখ্যা যা হয় বত্রিশ ডিগ্রিতে পালন করলে তার প্রায় কুড়ি থেকে তিরিশ গুণ বেশি ডিম উৎপন্ন হয় এবার দেখো দেহ বর্ণ নিয়ন্ত্রণে সহায়তা গ্লগার গ্লগার নামক এক বিজ্ঞানী দেখিয়েছেন যে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে প্রাণীর দেহ গাঢ় বর্ণের হয় কিন্তু শীতল ও শুষ্ক পরিবেশে এর বিপরীত ঘটনা ঘটে একে গ্লগার্স সূত্র বলা হয় অতএব তাপমাত্রা দেহ দেহবর্ণ নির্ধারণেও ভূমিকা নেয় এবারে চলে এসো আরেকটি গুরুত্বপূর্ণ অজীবজাত শর্ত মৃত্তিকা ভূপৃষ্ঠের শিলাচূর্ণ বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত মিশ্র পদার্থ হল মৃত্তিকা মৃত্তিকা উদ্ভিদের ও প্রাণীর বাস্তুতন্ত্রে উল্লেখযোগ্য শর্ত বাস্তুতন্ত্রের মৃত্তিকার ভূমিকা আমার মূলত চারটে ভাগে ভাগ করে একে বোঝানোর চেষ্টা করব শালক সংশ্লেষ আবাসস্থল জৈব উপাদানের ভারসাম্য রক্ষা এবং উদ্ভিদের বৈচিত্র্য শালক সংশ্লেষ হলো শালক সংশ্লেষের ক্ষেত্রে ভূমিকা যেমন সমস্ত সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলরম দ্বারা জল আর খনিজ লবণ শোষণ করে শালক সংশ্লেষের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে সুতরাং শালক সংশ্লেষে মাটির একটা ভূমিকা রয়েছে আবাসস্থল অনেক জীব যেমন উদ্ভিদ প্রাণী বিয়োজক এরা কিন্তু মৃত্তিকায় বাস করে সুতরাং জীবের বাসস্থান হিসাবেও কিন্তু মাটির গুরুত্বপূর্ণ ভূমিকা জৈব উপাদানের ভারসাম্য রক্ষা বিভিন্ন জীব ও অণুজীবদের ধারণ ও আশ্রয়স্থল এগুলো প্রদানের মাধ্যমে মৃত্তিকা প্রকৃতির বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের ভারসাম্য রক্ষা করে উদ্ভিদ বা প্রাণী মারা গেলে তাদের দেহাবশেষ বিয়োজক দ্বারা পাচিত হয় আবার উদ্ভিদ সেই সব জৈব পদার্থ গ্যাস এগুলো গ্রহণ করে এইভাবে কিন্তু উপাদানের বিনিময় ঘটে থাকে এবং ভারসাম্য রক্ষা হয় এবং উদ্ভিদের বৈচিত্র্য সৃষ্টি মাটির উপাদানের বিভিন্ন গুণগত মানের উপর নির্ভর করে বিভিন্ন মৃত্তিকায় বিভিন্ন গাছ হয় অর্থাৎ মৃত্তিকা বৈচিত্র্যের উপর নির্ভর করে পরিবেশে উদ্ভিদেরও নানা ধরনের বৈচিত্র্য আমরা দেখতে পারি